আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন আর্টিভ পর্বে ইনফরমেটিভ প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে মূলত আমি আপনাদেরকে শো করব যে কিভাবে আপনারা আদুয়ের এক্সামের জন্য অনলাইন থেকে কিভাবে নিজে নিজে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এই বিষয়টা মূলত এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি প্রতিনিয়ত বিভিন্ন দেশে ইমিগ্রেশন নিউজ, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপ, ইন্টার্নশিপ, ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা এবং ইতালির বিভিন্ন ধরনের আপডেট ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনেই আপনাদেরকে আমি শো করব যে কীভাবে আপনারা আদুয়ে এক্সামের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিন। তো চলুন এখন আমরা প্রসিডিউরগুলো জেনে নেই যে কিভাবে আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট অথবা অ্যাপয়েন্টমেন্ট নেবেন আদুয়ে ল্যাঙ্গুয়েজের এক্সামের জন্য। ঠিক আছে, তো যেটা প্রথমে করতে হবে সেটা হলো আপনার মিনিস্ট্র দেল ইন্টারনো লিখে সার্চ দেবেন। তো ক্লিক করার পর মিনিস্ট্র দেল ইন্টারনো লেখার পরে আপনারা দেখতে পারবেন যে নুলোস্তা লাবরো .dlci ইন্টারনো .it এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পপ আপ যে পেজটা, এই পেজটা আপনারা ক্রস দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা এন্ট্রা কোন স্পিড, আপনার স্পিড আইডি দিয়ে অবশ্যই ঢুকতে হবে। তো স্পিড আইডি ঢুকার পরে আপনারা এই পেজটা আপনারা দেখতে পারবেন। তো এই পেজটার দিকে দেখেন, এই যে বাম দিকে স্পোর্টালো উনিকো ইমিগ্রাসিওনে এখানে ক্লিক করবেন। দেন আপনারা ক্লিক করার পরে রিকোয়েস্টটা মোদুয়ালি, দেন আপনার একবার নিচে যাবেন, নিচে গিয়ে দেখতে পারবেন যে টেস্ট ইতালিয়ানো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার এখানে এক থেকে আপনার 6টা অপশন আছে, 1 থেকে 6 এই অপশনগুলো আপনারা ফিল আপ করে নিতে হবে। তো আমি আপনাদেরকে শো করতেছি যে কীভাবে আপনারা আসলে এটা ফিল আপ করবেন। তো যখন আপনারা এই পেজটা, প্রথম যে পেজটা আসবেন, প্রথম পেজটা আসার পরে আপনারা আবান্তিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আবার আবান্তিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনারা এখানে প্রথমে দিতে হবে কই নমে দিবেন, নমে দিবেন, তারপরে স্তাত সিভিলে, ঠিক আছে, আপনার বিবাহিত কঞ্জুগাত স্তাত লিভেরও, আপনার যে সিঙ্গেল স্তাত লিভেরও দিবেন, বিবাহিত দিবেন, তারপরে আপনার শেষ মেল ফিমেল, তারপরে না তো আপনার জন্ম তারিখ দিবেন, দাতা স্তাত দিন আশিতা আপনার বাংলাদেশ দিবেন, ঠিক আছে, তারপরে আপনার লুগো দিন আশিতা দিবেন, এখানে কদেশি ফিসকালে দিবেন, দেন আপনার সীতাদিন স্তাত বাংলাদেশ দিবেন। দেওয়ার পরে আপনারা আবান্তিতে যাবেন। আবান্তিতে যাওয়ার পরে যেহেতু আমি ফিল আপ করতেছি না, সেই ক্ষেত্রে আমি আপনাদের জাস্ট মানে শো করার জন্য এখানে দেখেন আপনারা তিপ্পদি ফেরমেস হোক, তো অনেকের দেখা যায় যে পেপার শোর জন্য আছে অথবা ইলেকট্রনিকও আছে, নুমরে দি ফেরমেস শোর জন্য, এই যে নুমরে দেল ফেরমেস মানে, তো এখানে আপনার ফেরমেস নাম্বার শো করবেন। তারপরে ফেরমতিবি কোন আপনার লাভ অটোনোমো বা সুবিধানাথ বাজিল স্টুডিও মানে যেটা আপনার আছে এটাই আপনার এখানে সিলেক্ট করবেন। তারপর স্কাদেন্স হবে মানে আপনার এক্সপায়ার হবে, রিকোয়েস্টটা দিয়ে রিনিউ আপনার আপনার রিনিউভার জন্য রিকোয়েস্টটা করছেন কিনা, যদি রিনিউভার জন্য রিকোয়েস্টটা করে থাকেন তাহলে আপনার ওই যে আপনার যে রিচিভূত আছে এটার ডিটেলস এখানে দিতে হবে, ঠিক আছে। তারপরে আপনার তিপ্পদি ডকুমেন্ট পাসপোর্ট তো অর্ডিনারিও, তো দেখেন এই যে আপনার এই তিপ্পদি ডকুমেন্টর মধ্যে এখানে দেখেন আপনার পাসপোর্ট তো অর্ডিনারিও সিলেক্ট করুন। সিলেক্ট করে আপনার মানে পাসপোর্টের ডিটেলস, ঠিক আছে, নাম্বার পাসপোর্টের নাম্বার দেবেন, তারপরে লাস্ট ডেট কবে, আপনার এক্সপায়ার ডেট কবে, এগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরে আবাদতে ক্লিক করবেন। আবাদতে ক্লিক করার পরে দেন আপনার যে অপশনটা আসবে সেটা হলো যে আপনার কোন প্রভিন্সে আপনারা রেসিডেন্ট, তো এখানে রেসিডেন্টের ডিটেলস দেবেন। তারপরে আপনার ডোমিসিলে যদি আপনার মানে আপনার যদি ডোমিসিলে থাকে, যেমন রেসিডেন্ট ধরেন আপনি এক বাসায় আপনার থাকেন আরেক বাসায়, বা রেসিডেন্ট হলে এক সিটিতে আপনার থাকেন অন্য সিটিতে, তো সেই ক্ষেত্রে আপনার রেসিডেন্ট যদি ডোমিসিল যদি ডিফারেন্ট হয় তো এখানে আপনার ডোমিসিল সিলেক্ট করে দেবেন, আর যদি না থাকে তাহলে আপনার এখানে নো দিয়ে দেবেন, ঠিক আছে, নো। তো তারপরে আমরা এই পেজ কমপ্লিট করার পরে আবান্তিতে ক্লিক করবো। আবান্তিতে ক্লিক করার পরে যে অপশনটা আসবে সেটা হলো আপনার টেলিফোনও, যে অপশনটা আসবে টেলিফোনও ইমেল প্যাক। তো প্যাক আসলে কি, তো প্যাক নিয়ে আমার একটা ভিডিও আছে, তো আমি ভিডিওর ডেসক্রিপশনে এই ভিডিও ডেসক্রিপশনে আপনার কীভাবে আপনার প্যাক করবেন আসলে প্যাকটা কী, তো আমার একটা ভিডিও আছে, ভিডিওটা আপনারা দেখে আসবেন। তো আপনার যে অ্যাড্রেসটা সিলেক্ট করছেন, রেসিডেন্ট অ্যাড্রেস না ডোমিসাইল অ্যাড্রেস না আলত্র, কোনটা আপনার ইউজ করবেন মানে, ঠিক আছে,
তো আপনার যদি রেসিডেন্টের অ্যাড্রেস ইউজ করেন, রেসিডেন্টের অ্যাড্রেস ইউজ করবেন। তো ইউজ করার পরে আপনারা এই দেখেন আপনারা কিন্তু আবান্তি আর কোনো অপশন নাই। তো সেই ক্ষেত্রে আপনার এই যে বাম দিকে দেখতেছেন যে ইনভিয়ার একটা অপশন আছে, ইনভিয়াতে আপনার সেন্ড করে দিলেই আপনার আপন্তমিত্রটা আপনার কনফার্ম হয়ে যাবে যে আপনার কত তারিখ কোথায় আপনি কী করবেন, এক্সামটা এক্সামের জন্য অংশগ্রহণ করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে যারা কার্তা সজনের জন্য যারা রিকোয়েস্টটা করবেন, এবং কার্তা সজনের জন্য রিকোয়েস্টটা করতে হলে আপনারা যারা আদু এখনও দেন নাই, আপনারা কীভাবে আদু এর জন্য আপনারা কীভাবে অনলাইনে কী করবেন, আপন্তামন্ত নেবেন। তো এই বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তারপরে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সময় করে আনসার দিব। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।